हेलो दिस इज सुब्रजित एंड वेलकम यू ऑल टू माय चैनल। तो এখন এই ভিডিওর মধ্যে কথা হবে হার্ট অফ স্টোন, যেটা আলিয়া ভাটের হলিউড ডেবিউ প্রজেক্ট হতে চলেছে এবং তার সঙ্গে গ্যাল গ্যাডট রয়েছেন এই ফিল্মে। মোস্টলি তাকে ট্রেলারের মধ্যে দেখা গেছে, যদিও তো এটা ট্রেলার আজকে লঞ্চ করা হয়েছে ব্রাসিলিয়া, যেটা ব্রাজিলের ক্যাপিটাল, সেখানে লঞ্চ করা হয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই কথা হবে আদিপুরুষের বক্স অফিস কালেকশন এবং আদিপুরুষ নিয়ে যা সব ঘটছে শেষ দু তিন দিন ধরে, সব কিছু নিয়ে আমার কী মতামত, আমার কী সাইড রয়েছে, সবটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। তো প্রথমে আসি হার্ট অফ স্টোনের ট্রেলারটাতে। তো হার্ট অফ স্টোনের এই প্রজেক্টটা আসছে হচ্ছে আগস্ট 11 নেটফ্লিক্সে রিলিজ হবে এবং এটা ইংলিশের পাশাপাশি অবশ্যই হিন্দিতে আসে, তামিলে আসে, তেলেগুতে। তো এই প্রজেক্টে 2 মিনিট 40 সেকেন্ডে মোটামুটি ট্রেলার ড্রপ করা হয়েছে। তো ট্রেলারের মধ্যে মোস্টলি হাফ পার্ট, মানে প্রথম হাফটা, দুটো ভাগে যদি ট্রেলারটাকে আমরা ভাগ করি, প্রথম হাফে গ্যাল গ্যাডট সম্পূর্ণরূপে রয়েছেন। তিনি এখানে একটা স্পাই রয়েছেন এবং স্পাই ফার্ম বা স্পাইয়ের একটা এজেন্সিতে কাজ করার সঙ্গে সঙ্গে সে আর একটা খুবই একটা এজেন্সির সঙ্গে অ্যাটাচ রয়েছে, যেটা আবার সেই স্পাই কোম্পানিটা যায় না। তো সেই কোম্পানির একটা মকসদ রয়েছে, তারা পিস মেনটেন করে ওয়ার্ল্ডে বা পিসের ব্যালেন্সটাকে রাখে অবশ্যই। তো সেরকমই একটা কোনো রুটিন মিশানে গিয়ে তার আলিয়া ভাটের ক্যারেক্টারটার সঙ্গে কোথা থেকে তার টাসেল হয়, যেখানে আলিয়া ভাটের ক্যারেক্টারটার নাম কিয়া ধাওয়ান এবং সেই ক্যারেক্টারটা অবশ্যই একজন হ্যাকার এবং সেই হ্যাকারের সঙ্গে এই গ্যাল গ্যাডটের টাসেল হচ্ছে না, তারা কোনোভাবে তারা জয়েন্ট হয়ে যাচ্ছে, সব কিছু থাকবে এই প্রজেক্টের মধ্যে হার্ট অফ স্টোন। আমার যেটা সবথেকে ভালো লাগলো এটা সেখানে অ্যাকশন ডিজাইনগুলো তুখোড় অ্যাকশন ডিজাইন, স্পেশালি শর্ট যেগুলো নিয়েছে না, ওই একটা বাইক ছুটে আসছে বা একটা রাস্তাকে ওয়াইডের ফ্রেম টেমে দেখানো, ওই জায়গাগুলো খুব সুন্দর লেগেছে। মানে ওই বলে না হলিউডের যে টপ নচ ব্যবসা সবগুলো অ্যাকশনের দিক থেকে, সেই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, এই সিকোয়েন্সিংগুলো, এই ডিজাইনিংগুলো। এবং অবশ্যই আমরা যারা ইন্ডিয়ান তাদের জন্য তো আলিয়া ভাটের প্রেজেন্স ওই মোমেন্টটাই যাচ্ছে, ওয়াও মোমেন্ট আমাদের জন্য। তো নিঃসন্দেহে সেই ফিল্ডটুকু তো ছিল, একটু তো এই জায়গায় বায়াজনেস কাজ করবেই। তো ওভারঅল যদি বলি প্রজেক্টটা ওই উমেন সেন্ট্রিক একটা প্রজেক্ট, বা উমেন একজন স্পাই এবং তার এগেনস্টে আরেকজন উমেন হ্যাকার কাজ করছেন, তো একটু অন্য ফিল তো নিঃসন্দেহে পাবো। দেখা যাক 11th August ফিল্মটা এরকম ভাই কী আসে। ওভারঅল যদি বলি গ্যাল গ্যাডট মোস্টলি স্পেস পেয়েছেন এবং তার উপরেই রয়েছে এবং তার একটা মিশানে গিয়ে তার সঙ্গে কোথাটা গিয়ে কলেশ বা কোথাটা গিয়ে কোলাইড করছে আলিয়া ভাট বা কেয়া ধাওয়ানের ক্যারেক্টারটা, দেখা যাক এবং এদের মধ্যেই এই ক্ল্যাশটা কীরকম কী ওয়ার্ক করে অ্যাজ অ্যান অডিয়েন্স আমাদের জন্য, এবং আলিয়া ভাট কীরকম পারফরমেন্স করেন সেটাও নিঃসন্দেহে চোখ থাকবে বা তার দিকে নজর থাকবে। এবং আলিয়া ভাট যখন এটা শ্যুট করেন তখন তিনি অলরেডি প্রেগনেন্ট ছিলেন, তো সেই বিষয়টাও কেউ মাথায় রেখে তারা ইন্টারভিউতে শুনছিলাম যে কীভাবে সিমলেসভাবে তাদের মেকাররা তাকে দিয়ে কাজগুলো করিয়ে নেন, যাকে যেখানে ফিল্মটা এফেক্টেড হবে না এবং এফেক্ট হবে না তার হেলথ। তো এই জিনিসগুলো তিনি তো অলরেডি ইন্টারভিউতে বলেছেন। তো এর মানে এর আলটিমেট আউটপুটটা কীরকম কী আসে স্ক্রিনে অবশ্যই সেটা দেখবার জন্য তখন 11th August জন্য ওয়েট করতে হবে। তো এরপর হচ্ছে আদিপুরুষের বক্স অফিস কালেকশন। তো প্রথম দিনকে এটা একটা রেকর্ড বক্স অফিস কালেকশন পেয়েছিল, যেটা 140 crores ছিল ইন্ডিয়া থেকে, যার মধ্যে প্রায় 97-98 crores ছিল ইন্ডিয়ান কালেকশন থেকে এবং গ্রসে ছিল, সরি আমি আই থিঙ্ক প্রথমটা ইন্ডিয়া বললাম, সেটা ওয়ার্ল্ড ওয়াইড ছিল 140 crores, যার মধ্যে ইন্ডিয়া থেকে ছিল 97-98 crores। এবং আজকের যে বা সেকেন্ড ডে যে কালেকশন, আজকে যদি থার্ড ডে, সেকেন্ড ডে যে কালেকশনটা ছিল সেই কালেকশনটা এসে মোটামুটি ধরুন 100 কোটির কাছাকাছি, দুদিন মিলিয়ে 240 কোটি কামিয়ে নিয়েছে ফিল্মটা। এই 100 কোটির মধ্যে 65 কোটি হিন্দি বেল থেকে এসছে মোটামুটি, এবং যার মধ্যে যার সঙ্গে 26 কোটি টাকা এসছে মোটামুটি ধরে নিন তেলুগু বেল থেকে। তো এটা তেলুগু বেল থেকে একটা রেকর্ড নাম্বার অফ ইনকাম বা রেকর্ড নাম্বার অফ আর্নিং জেনারেট করেছে আদিপুরুষ এই ছবিটা। এবং তার সঙ্গে যা সব কন্ট্রোভার্সি চলছে, অবশ্যই নেপালে ব্যান নিয়ে তো আপনারা অলরেডি শুনেছেন যে তারা দাবি করে থাকেন বা নেপালিরা দাবি করে থাকেন যে সীতা তাদের ঘরের মেয়ে, মানে জনক রাজা যে কন্যা, জানো কি সীতা তাদের ঘরের মেয়ে। এবং এখানে একটা ডায়লগ রয়েছে কীর্তি সানন বা যিনি এখানে আদিপুরুষের সীতার রোলটা প্লে করছেন, তিনি বলেন যে ভারত কি বেটি হুমে। তো ওই ভারত কি বেটি টার্মটা নেপালের জন্য তাদের সেন্টিমেন্টে আঘাত লেগেছে এবং সেখান থেকে নেপালের মেয়র বা নেপালের সেন্সর বোর্ড জানিয়ে দিয়েছেন, বলা ভালো যে মেয়র নয়, মেয়রও তার নিজের মতামত রেখেছেন এবং সঙ্গে তাদের সেন্সার বোর্ডও ছবিটাকে ব্যান করেছে যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট বলবো না, এখানে আদিপুরুষের মেকাররা ওই ডায়লগটাকে তারা অমিট করেন বা ওই ডায়লগটাকে তারা সরাচ্ছেন ছবি থেকে, ততক্ষণ তারা এইটার প্রদর্শনী বা এক্সিবিশন হতে দেবেন না বা এই ছবিটাকে এক্সিবিট করতে দেবেন না নেপালে। তো দেখা যাক এর আলটিমেটলি মেকার্সরা বা আদিপুরুষের মেকার্সরা কী ডিসিশন নেন এটা জানবার পরে। তো আর একটা বিষয় যেটা কাল তো চলেছে একদম রিপাবলিক টিভিতে, সোমরাওয়াত এবং মনোজ মুন্তাসির তাদের মতো করে বলেছেন যে তারা যা বানিয়েছেন তা প্রচুর লোক এসে দেখছে, তার মানে ছবিটা সাকসেসফুল। ছবিটা অবশ্যই বিজনেসের দিক থেকে এই প্রথম তিন দিনে তো নিঃসন্দেহে সাকসেসফুল, বাট তারপর ছবিটার কতদূর কী ভালো খারাপ হচ্ছে তার তো জনতা বলছে, আম জনতা কী বলছে সেটা নেমে দেখুন। হ্যাঁ প্রভাসের ফ্যানরা তো গালাগালি করছেন যারা নেগেটিভ বলছেন তাদেরকে, বাট তাই বলে কি ছবিটা সত্যি ভালো হয়ে গিয়েছে? মানে রিভিউয়ার কমিউনিটিতে আপনি দেখুন, কয়েকজন রিভিউয়ার ছাড়া সকলে ধুয়ে দিয়েছে ছবিটা, সকলে ধুয়ে দিয়েছে। কেউ কেউ বলছে না, কেউ কেউ বলছে ইসকা VFX
बुढ़ा नहीं है घटिया है, दिस इज अ एपिक डिसअपॉइंटमेंट, यकम धरण कमेंट आसे एपिक डिसअपॉइंटमेंट शब्दार मान आई डोंट थिंक तारा बोझें, बुझले आई थिंक ओई आई वाश करवार जन्य तादेर एकटा पार्टिकुलर को न्यूज चैने इसे नेशन वन शून्य टाइप का दिए तरा आई वाश टू कराते चाहते। तो देखा जा कम कि आल्टिमेटलि इफेक्टुकु सोमवार कि पड़े शुक्र शनि रवि तो लोकजन एडभांस बुकिंग छवि चले जाए तरह देखा जा सोमवार कम कि डाउनफल है जदिव अलरेडी क्योंकि पाठान 219 कोटी टाका जो दूदिन रेकर्ड छो से रेकर्ड ब्रेकिंग कलेक्शन के पेड़ गए 240 कोटी टाक कमिए अलरेडी रेकर्ड तो बक्स अफिस एने दिखे बट छवि कम भाव किस्ती खाची से तो अपना सकले ही देखें सकले ही जानते सकले ही सुनि और जरा देखे ता तो मत ही बुझते जा मैं टाकटुकु अपना कथाए दिए ना क्या पैसा दिए देखते हैं प्रफेशन बाट जरा फर द सेक अफ एंटारटेनमेंट देखते गेन फर द सेक अफ दर सेंटिमेंट टुवर्ड्स राम हनुमान जी सीता माइया देखते गेन तर कि तरह संगे कम कि ट्रिटमेंट होता तो सकले ही जानें और प्रभासर फैनरा जो घटनाटा घटे हायदराबादे एक जन क्यों मैंने तरह बिरूप मंत्य कर तर मनोम्मत मंत्य करें तरह जी मब लिंचिंग घटना घटे से निसंदेह खूब खराब एखने फैन बॉयज़म प्रब्लेम मन है निजे फैन कारण ना कारण फैन सकले कम बेसि कारण ना कारण फैन जेई न्यूट्रल से सारा सत्य ढप मारे सत्य ढप मारे से होते पाने को मानस दुनिया न्यूट्रल होते पाए कारण ना कारू के से एडमायर कर कारण ना कारू के से फैन हिसाब से देखे बट फैन हिसाब से देखा और फैन बॉय हो जाएगा सत्य प्रब्लेम आज शाहरुख खान फैन बट जिरो के धुए दिए हेलमेट सजल भल लागे जो भारत लागे से लागे बस जो भारत लागे से भलो लागे এবং ওই ভালো না লাগলেও সেটাকে জোর করে শাহরুখ খান করেছে বলে ভালো করেছে তা হতে পারে না। প্রভাস প্লেড লাইক এ শিট, প্রভাস একদম কাজ করতে পারেনি, তাকে একদম রাম লাগেনি, সেটা প্রভাসের ফ্যানরা বুঝতে পারছেন না। মাস কিলিং বা মাস কিলিং বলবো না, এখানে মব লিঞ্চিংয়ের যে ঘটনাটা ঘটেছেন সেটা দেখে আমার সিরিয়াসলি গা বা জ্বলে গিয়েছিলো। তো আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে এই ঘটনাগুলো নিয়ে এবং এই হার্ট অফ স্টোনের টোরাটা আপনাদের কেমন কি লেগেছে, কেমন আপনারা ছবি থেকে কীরকম কি এক্সপেকটেশন রাখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। বাই বাই।